নমস্কার আজকে সূর্য ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্য ট্রানজিট বলতে সব তো ট্রানজিট হচ্ছে এরকম সূর্যেরও ট্রানজিট হচ্ছে কেন মেজর গ্রহ সূর্য এই মুহূর্তে বসে আছে কর্কট রাশিতে এই সূর্য যাবে ষোলো তারিখে আপনার সিংহ তার নিজ রাশিতে বারো রাশি কিছু কিছু রাশির জন্য অবশ্যই খুব ভালো কিছু কিছু রাশির জন্য কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এই ষোলোই আগস্ট সূর্য যে ট্রানজিট হচ্ছে কটার সময় সন্ধ্যে সাতটা তিপ্পান্ন মিনিটে তার স্বরাশি সিংহ প্রবেশ করছে এবং সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে মানে সূর্য একসাথে দুটো ট্রানজিট হচ্ছে একে কর্কাশিতে সিংহ রাশিতে আসছে আবার সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে এই ষোলোই আগস্টে সুতরাং এই সময় বারো রাশির সাথে সাথে আপনার রাশি কি এফেক্ট হবে চলুন বা ভালো না মন্দ বা কি ভালো মন্দ মিশিয়ে হচ্ছে চলুন জেনে নি মেষরাশির ক্ষেত্রে এই ট্রানজিট এই ট্রানজিট বলতে সূর্যের ট্রানজিট সূর্য ট্রানজিট বলতে স্বরাশিতে ট্রানজিট হচ্ছে মিথুন কর্কট সিংহ সিংহ হচ্ছে ফিফ্থ হাউস রাশির জন্য সন্তানের কাছ থেকে কিন্তু আপনি সুখবর পাবেন সন্তান যদি আপনার বড় হয় সন্তান হিসেবে চাকরি পেতে পারে যদি পড়াশোনা করে পড়াশোনায় যথেষ্ট ভালো রেজাল্ট করবে আপনার সন্ধ্যায় সন্তানের জন্য আপনি যথেষ্ট গর্বিত হবেন এবং আপনি কিন্তু এই সময় আপনার সন্তানের যথেষ্ট সম্পর্ক ভালো হবে এবং আপনার নিজস্ব উচ্চশিক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারেন এবং আপনি এই সময় অবিহিতা এই সময় আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভব যারা অবিবাহিত মেষ্বাসী লোক তাদের বিয়ে হইওয়ার সম্ভাবনা আপনাকে প্রেমের জীবন যথেষ্ট আপনার দৃঢ় হবে এবং আপনাকে বলব প্রেমের জায়গাটা আক্রমণাত্মক হবেন না অর্থাৎ বেশি রিভেঞ্জ বা বেশি অ্যাগ্রেসিভ কথাবার্তা বা প্রেমিকার সাথে তাহলে কিন্তু রিলেশনটা একটু বিগড়ে যেতে পারে অবশ্যই আপনাকে কিন্তু মানে কর্মের জায়গাটা অনেক ভালো হবে এবং আপনি নতুন করার সঙ্গে যোগাযোগ হবে সেটা কিন্তু প্রপার ইউটিলাইজ করবেন না হলে কিন্তু যদি নিজের মধ্যে আত্মগরিমাটা ত্যাগ করতে পারেন তাহলে কিন্তু আপনার সময়টা যথেষ্ট কাজে লাগাতে পারবেন ওভারঅল কিন্তু সময়টা মেষরাশির জন্য যথেষ্ট ভালো ওভারঅল কিন্তু সময়টা যথেষ্ট আপনাদের জন্য ভালো এটা এই সামনের এই যে দিনটা আগামী একটা মাস আপনি কিন্তু ভালো করে কাজে লাগাতে পারেন এটা ওভারঅল ডিসকাশন এই ভালো হলেও অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে যত মানে লোকের শেয়ার করবেন আর নিত্য নৈমিত্তি এই ধরনের প্রোগ্রাম পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বুকিং নাম্বারে বা আমার দিগ্দর্শন চ্যানেলটাকে বা দিগ্দর্শন মন্ত্র চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নামে ফোন করে নেবেন কারণ এর ফোন করেছেন একটাই কারণে বলি অনেকে বলে যে দাদা আপনার সাথে যোগাযোগ করবে কিন্তু আমার হয়তো হোয়াটসঅ্যাপ মেসেজ করছে না কমেন্ট বক্সে মেসেজ করছে আমি সবসময় বলি এই যে এই যে আমার ডেস্কের যে নাম্বারটা হচ্ছে এইট নাইন ওয়ান এইট সেভেন থ্রি টু ফাইভ আমি ধরি বা আমার সহকারী যেই ধরুন আপনাকে প্রপার গাইড করে দেবে সেটা রেমুন বিনিময় যে আপনি অবশ্যই যোগাযোগ করতে চান সেই কি রেমুনারেশন বা কোথায় যোগাযোগ করবে বা অফলাইনে কতটা বা অনলাইনে কতটা সবই আপনাকে গাইড করে দেবে ভালো থাকবেন সারাটা মাস আপনাদের মনের মতো কোনো খুব ভালো কাটুক